আগুনে ঝলসে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু 4 বছরের এক শিশুর। ঘটনাটি শনিবার হুগলি পান্ডুয়া থানার অন্তর্গত বৈচি দুলেপাড়ার। জানা গিয়েছে অনিকেত মালিক নামে এক শিশু বাড়ির সামনে খড়কুটোর ঘর করে খেলা করছিল, সেই সময় খড়ে আগুন লেগে যায়। তারপর আগুনে পড়ে মৃত্যু হয় শিশুর। জানা গিয়েছে ওই শিশুর বাবা পেশায় দিন মজুর, সে সময় বাড়িতে ছিলেন না। মৃত শিশুর বাবা দেবরাজ মালিকের অভিযোগ, ছেলেকে কেউ দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখতে পারে, না হলে ছটফটে ছেলে আগুন লাগলেই তো ছুটে পালিয়ে যাবার কথা। শিশুর মা অর্চনা মালিক সে সময় বাড়িতে থাকলেও ছেলের দুর্ঘটনার কথা জানতে পারেননি। তিনি বলেন, প্রতিদিনই প্রতিবেশী শিশুদের সঙ্গে অনিকেত খেলা করত। বাড়িতেই ছিলাম, আমার ছেলে বাড়িতেই খেলা করছিল। খেলা করতে করতে আমি বলছি মনে ওই খামারে ওই ওই পেছনে হয়তো খেলছে। তারপরে ওখানে ওই কুকুর বাচ্চা গুলো নিয়ে ওরা খেলে, সব সময় খেলে। আমি বললাম, বাবা তুই বাড়িতে খেল, বাড়িতে খেল, ঘরে খেল। আগুনটা ওখানে গাঁদা কুটি ছিল, ওই কুটি গুলো সব জ্বালিয়েছে। কারা জ্বালিয়েছে? ওই বাচ্চা গুলো, গাঁদা সব বাচ্চা ছিল ওখানে, 10-12টা বাচ্চা ছিল, তার সঙ্গে বড়গুলোও ছিল। ইচ্ছা করেই যাইলে যাওয়ার ছেলেকে, ইচ্ছা করেই পুড়িয়ে মেরেছে। তোমার কি মনে হচ্ছে? কারা মনে হচ্ছে এটা, কারা পুড়িয়ে মারতে পারে বলে মনে হচ্ছে? আমি সেটা জানি না। প্রতিবেশী মিলন মালিক বলেন, কি করে আগুন লাগলো বুঝতে পারিনি। যখন আগুন জ্বলছে দেখতে পেয়ে বেরিয়ে দেখি অনেক লোক জড়ো হয়েছে, তখনও বোঝা যায়নি কেউ ওই আগুনে পুড়ে গেছে। কয়েকটি বাচ্চা খেলছিল, সে সময় কোনোভাবে আগুন লেগেছে বলে অনুমান। আমরা তো বাড়িতেই ছিলাম, তো জানি না কো যে কি হয়েছে। এটা তো বাইরে এসে দেখছি যে প্রচন্ড আগুন জ্বলছে, তো সব দাদা ভাইরা সবই ছুটে এলো কুটিতে আগুন জ্বলানোর জন্য, নিবানোর জন্য। এসে দেখছি দাদাও করে ধরছে, তো অনেক বাচ্চা আছে, তো কাউকে দেখতে পাইনি কে, শুধু হয়েছিল। তখন সবাইকে ডাকতে গেছে, অনেক লোক গেছে, ওর মা, তখন দেখছি ওর মা পড়ে আছে, ওর দিদা ওখানেই আছে। দেখছি ছুটে এলাম, দেখছি কি বলে বাচ্চা তখন আর নেই, ওর ভেতরেই ছিল মানে। হ্যাঁ, তখন ওর ভেতরেই ছিল, তখন ওর ভেতরেই ছিল। তো আমরা বাড়িতে এসে দেখছি যে মানে প্রচন্ড লোক, শুধু আমরা মনে করছি এমনি কুটি জ্বলছে, এমনি কুটি জ্বলছে। মৃতদেহ উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ, সেখানেই দেহের ময়না তদন্ত হবে। কি করে আগুন লাগলো, রান্নাবাটি খেলতে গিয়ে আগুন জ্বালানোর এই ঘটনা, নাকি কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে, সে সময় ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা আমি তো ছিলাম না, আমি খাইয়ে গেলাম। কাজ থেকে এসে দেখছি এরকম ডাকতে গেলো আমাকে, বলছিল বলছে এটা তো বলছে ঘর 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 খেলা করছিল সবাই মিলে। দিয়ে তারপরে আমি এসে দেখছি যে এখান থেকে এরকম ভাবে বসে আছি, আমাকে বললো ডেকে চো বাড়িতে চো, যে কি হয়েছে দেখবি। যদি বলিনি, এসে দেখছি যে সবাইকার লোকজন জড়ো হয়ে গেছে এখানে, এসে দেখছি এরকম ছেলে অবস্থা। আমার মনে হচ্ছে ও একা ছিল না, কিছু আত্মায় কিছু দড়ি করি কেউ জড়িয়ে দিচ্ছিল মনে হচ্ছে আমার, যতটা সন্দেহ হচ্ছে। তাহলে তো ওইটুকু অত ছেলে ছটফটে ছেলে আগুন লাগলে ছিটকে বেরিয়ে চলে আসবে, তো আমার এরকম লাগছে। মানে অন্য কেউ ওকে হাত পা দড়ি বেঁধে কি মনে হচ্ছে, দড়ি দড়ি বেঁধে মনে হচ্ছে কেউ খেলা ফেলা করছিল মনে হচ্ছে, না হলে তো বেরিয়ে চলে আসতো। হাতে পায়ে কি দড়ি বাঁধা হয়েছিল? ওইটা আমি দেখতে পাইনি, আমি এসে দেখি দুয়ারে আছে, তাহলে তো আমি যেতাম দেখতাম। কি নাম তোমার? দেবরাজ মালিক।